হারাই, কখনো আমরা হারিয়ে পাই, কাউকে হারিয়ে আমরা পেয়েছি আবিন্তা ফাউন্ডেশন। নীলু আপা আমাকে আবিন্তা ফাউন্ডেশনের শুরু থেকেই ডাকেন এবং আমি ছুটে আসি, সব কাজ ফেলে রেখে মনে হয় নীলু আপার কাজে যাই। আমার ওনার সমস্ত কাজে মনে হয় যে আমি ইন্সপিরেশন পাচ্ছি, একজন শক্ত মানুষের ইন্সপিরেশন, একজন সেই মানুষের কথা আমি শুনতে পাই, সেই মানুষের সান্নিধ্যে আমি যেতে পারি যিনি অনেক দুঃখ পার হয়ে জয়ী, আর যাকে আমরা হারিয়েছি তার মতো সাহসী নির্ভীক মানুষ হতে পারা আমাদের পক্ষে কখনো সম্ভব কিনা বোঝার উপলব্ধি করতে পারব না। কিন্তু এটুকু বুঝতে পারি যে ও আমাদের মাঝে না থেকে আমাদেরকে এতটা দিয়ে গেছে, আমরা এতটা পেয়েছি। নীলু আপার এই যে সম্মুখদর্শিতার জন্যই কিন্তু আজকে আমরা আবিন্তা ফাউন্ডেশন পেয়েছি, আজকে আমরা আর্ট গ্যালারি পেয়েছি, আজকে অনেক আর্টিস্টদের কিন্তু একটা কর্মসংস্থান হয়েছে, তাদের সুন্দর চিন্তা চেতনা দেখানোর জন্য একটি আবাস পেয়েছে। হয়তো আমরা সেই অসাধারণ মানুষকে না হারালে এত মানুষের কর্মসংস্থান, কর্মসংকুলন, আনন্দের জায়গা হয়তো পেতাম না। তাই সাধুবাদ পরিস্থিতিকে, সাধুবাদ বিশ্বাসকে, সাধুবাদ শক্তিকে, সাধুবাদ এগিয়ে যাওয়ার স্পৃহাকে। আমাকে কিছু বলতে বলবার জন্য অনেক ধন্যবাদ। আসলে এটি বলবার জন্য আমার জায়গা মোটেই নয়, আমি এখানে শুধুই আসি সান্নিধ্য পাওয়ার জন্য, শুধুই আসি আস্থা নেবার জন্য। এমন কিছু জায়গা মানুষের দরকার হয় যে জায়গা থেকে শুধু মানুষ পায়, এবং আমার এই জায়গাটা সেরকম একটি জায়গা যেখান থেকে আমি অনেক শক্তি পাই, অনেক সাহস পাই। সবাইকে ধন্যবাদ আমাকে শুনবার জন্য, এবং বঙ্গ টিভিকেও অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিপার্শ্বকেও ভালো রাখবেন।